আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকে আমাদের রেসিপি কি। আমাদের রেসিপি হচ্ছে আজকে এই বিশাল সাইজের দুইটি জাম্বুরা, কোথা কোথা জাম্বুরা বাদাম বলা হয়, সাথে মশলা, কাশ্মীরি লঙ্কা, বিট লবণ এবং বিশাল সাইজের আরেকটা জাম্বুরা। তো আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি কিভাবে জাম্বুরাকে সবচেয়ে সুস্বাদু করে খাওয়া যায়। তো বন্ধুরা, আমরা দেখতেছেন কারা কারা আছি। আমাদের সাথে আছে আনিস ভাই, আছে সাকিব, আছে হৃদয়, আছে আরিফ। আনিস ভাই হাই বলেন। হাই হাই বন্ধুরা। হাই হাই। তো আমরা এই পাঁচজন, এই মজাদার খাবারগুলো, এই যে দেখেন এই মজাদার খাবারগুলো আজকে আপনাদেরকে সুস্বাদু করে খাওয়া দেখাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন আমাদের মজাদার রেসিপি। সাকিব, তুমি কি করতেছো? তেল মালিশ করতেছি। কেন? মজাদার হওয়ার জন্য, যার স্পাইসি হওয়ার জন্য। ও আচ্ছা, স্পাইসি করতেছো তেল দিয়ে? জি। তোমরা কি মরিচ পোড়াবা না? জি পোড়াবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে কি জার টক মিষ্টি রে, খারাপ রে। হয়ে গেছে গাইস আমাদের মরিচ মাখা। বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার হাতে জাম্বুরা। আমি এখন জাম্বুরা কিভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন একবারে টাটকা জাম্বুরা, সাকির এবং আরিফ সংগ্রহ করে নিয়ে আসছে। আপনাদেরকে জাম্বুরা কেটে দেখাচ্ছি। মিষ্টি ভাই, মিষ্টি। হ্যাঁ, তুমি আগে সব খেয়ে ফেললে দর্শকরা কি খাবে? দর্শক তো দেখে খাইতে আইবো। তিতা তিতা না? আমি কেটে দিচ্ছি, একটা সাকিবকে দিব, সাকিব একটা কাটবা, আর একটা হচ্ছে আরিফকে দিব, দেবে একটা সিলবা। ঠিক আছে, আস্তে আস্তে সিলবা, যেন শোনা হয়। এটা সাকিবকে দিলাম। হ্যাঁ বন্ধুরা, প্রায় কাটা শেষ দেখতেছেন। এরপরে হ্যাঁ, এখন এটা কাটবো, দেখেন একটু কাছে কাছে এনে দেখো। ঠিক আছে, তুমি খাও না। আর একটু সোসা বেশি, একটু তাড়াতাড়ি খাইতে চাই, তা কিছু মনে করেন না, কাটার আগে খেয়ে ফেলতে গেছে। হ্যাঁ, সাকিব বেশি কাটা দেখাই আমরা ভিডিওতে, কাছে এসে দেখাই। এরপর আমার কাটার একটু দেখো কাছ থেকে, আমার কাটাটা একটু কাছ থেকে দেখো। এই যে বন্ধুরা, আমি এভাবে ফালি করে নিচ্ছি, প্রত্যেকটা ফালি আলাদা আলাদা হবে। হ্যাঁ আলাদা আলাদা হবে। আমার ছিল হয়ে গেছে গাইস, দেখেন। এখন এটা আমি ই করে কাটটা, তারপরে ই করতে হইব। বন্ধুদের যেটা দেখাবো সেটা খেয়াল করে দেখেন, জাম্বুরাটা আসলে অনেকটা কমলা লেবুর মতো পাট 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 থাকে। প্রত্যেকটা পাটি আমরা সিলে আলাদা করব। তো আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে সিলি। প্রথম কি মাছ থেকে কেটে দিব নাকি? এই দেখেন আমরা একটা লাইন পেয়েছি, এটা দেখাই কাছ থেকে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সিলা হইতেছে এই জাম্বুরা। হ্যাঁ,
এভাবে আমরা ছিলে নেব দেখলে খালি খাইতে মন চাইছে ভাই আমার প্রিয় জামুরা বন্ধুরা দেখেন আমরা জাম্বুরাকে পার্ট বাই পার্ট আলাদা করে নিলাম প্রত্যেকটা পার্ট দেখতেছেন মোটামুটি আমাদের প্রাথমিকভাবে সিলা শেষ এরপর আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে বাকি অংশ আমরা সিলব দেখেন রোজ ভালো বন্ধুরা আমাদের জাম্বুরা প্রসেসিং এর জন্য রেডি হয়েছে এখন আমরা এগুলোকে ছুলে নিয়ে এড়ায় নিয়ে এগুলোকে আমরা মাখাবো দেখেন আমাদের দুই বীর সৈনিক সাকিব এবং আরিফ আরিফ তোর মন খারাপ কেন দেখছেন মন খারাপ কি সুন্দর একটা হাসি দিচ্ছে মিষ্টি হাসি বন্ধুরা দেখতেছেন আরিফ হৃদয় এবং সাকিব ওনারা জাম্বুরা সেলাই ব্যস্ত কত সুন্দর করে সিলতেছে প্রসেসিং হচ্ছে এটাকে সুস্বাদু করে তৈরি করার জন্য প্রসেসিং করা হচ্ছে আপনারা দেখতেছেন মাশাআল্লাহ বন্ধুরা দেখতেছেন জাম্বুরা সিলা হইতেছে সুন্দর করে হাই বন্ধুরা আমার ছোট ভাইরা যা করতেছে কি বলবো আমার আর সহ্য হচ্ছে না কত সুন্দর করে ছোলাচ্ছে জাম্বুরা সেই জাম্বুরা আমরা খাবো অনেক সুস্বাদু খাবার তো চলে আসুন আপনারা দেরি করে না করে আমরা জাম্বুরা খাবো বাই বাই টাটা আপনার আপনার কি ভাই এই জিভে জল আসছে নাকি হ্যাঁ জল আসছে ওই একটু দেখি দেখি জিভটা দেখি ভারী অনেক জল আসছে তো হ্যাঁ ওই ওইটাই খান খাবো ওইটাই খান ওরা মাখুক আমরা খেয়ে নেব বন্ধুরা দোকানের মধ্যে আগুন জ্বালানো হচ্ছে এই জন্য সেফটি ফার্স্ট হিসাবে আমরা এই আগুন নিরোধক যে বস্তুটা দেখতেছেন কার্বন ডাইঅক্সাইড এটা রেখে এনে রাখছি দেখতেছেন আমাদের দোকানের সাথেই লাগানো আছে আসেন দেখি ওরা কি করে আগুন দিয়ে কিভাবে পুড়ে দেখান তো ভাই এই দেখেন মরিচ পোড়ানো হচ্ছে খুব যত্নের সাথে মরিচ পুড়তেছে হৃদয় এবং আরিফ এই দেখেন অভিনব কায়দায়
মরিচ পোড়ানো হচ্ছে এরকম মরিচ পোড়ানো কেউ দেখছেন না আছে কড়াই না অন্য কিছু শুধু গ্যাস লাইট এবং মরিচ এরা হচ্ছে 71 এর বাঙালি সাহসী বীর হাতে আগুন নিয়ে খেলা করে কি সুন্দর করে পুরো ফেলতেছে দেখেন মরিচ পুরো পুরো রাখতেছে ওয়াও কি সুন্দর গান রয়েছে বন্ধুরা দেখছেন মরিচ পোড়ানো হচ্ছে কত সুন্দর করে আর এই পোড়ানো দেখার জন্য মরিচের ঘ্রাণ পেয়ে কিছু সুসা পাবলিক এই যে একজন দেখেন কি হাসি দিয়ে আয়েশা দাঁড়ায় গেছে দেখছেন হ্যাঁ ভাই আপনি যাবেন না থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ এটা মরিচ আপনাকে দেওয়া হবে আপনি যেভাবে চান সেভাবেই আপনাকে দেওয়া হবে ভাই আমি জাল কম আপনার খাওয়া লাগবে না আপনি যেভাবে চান সেভাবেই দেওয়া যাবে হাত গেছে মিয়া পুরা গরম হয়ে গেছে হাত তো একটু পড়বেই এই কাজ তো আসলে সাধারণ কাজ না নে মনে দেখতেছেন আরিফ মরিচ পড়াইতেছে কি সুন্দর করে তিন বীর সেনা 71-এর বীর সেনারা আমাদের মুক্তি বাহিনীর এখন মরিচ পড়াইতেছে দেখেন ওটা লয় 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 এদের কাছে আগুন কোনো ব্যাপারই না এরা আগুন নিয়ে খেলা করতেই ভালোবাসে আমাদের মরিচ পোড়া হয়ে গেছে আগুন নিভাই ফেলা ভালো লবণ মাখানো হইতেছে এনে দিবি এই জায়গাটা দিবি জাম্বুরা বন্ধুরা দেখতেছেন জাম্বুরা মাখানো হয়েছে বন্ধ হইল বন্ধুরা বোম্বাই মরিচ অ্যাড করা হইতেছে ঝালের প্রতিযোগিতা আছে দেখেন অনেকগুলো মরিচ অ্যাড করা হলো এগুলো সব বোম্বাই মরিচের গুঁড়া খুব সুন্দর করে মিক্স করা হচ্ছে আজকে খাওয়ার পরে বোঝা যাবে কার কত দম আছে মরিচ খাওয়ার পরে তোমার কি অবস্থা ছিল বলতো এত সুস্বাদু জাম্বুরা আমি কখনো আর খাই নাই ভেরি টেস্ট হয়েছে ভাইয়া মানে কি বলবো চলে আসুন আপনারা সবাই এইভাবে আমাদের মতো মজা করে জাম্বুরা খান সো অনেক ভালো লাগবে চলে আসুন আমাদের মাঝে ধন্যবাদ ওয়াও সুন্দর আমি কিছু বলো জাম্বুরা খেয়ে খাইতে আমার বলতে খাইয়ে তো খাই নাই না বলতেছি আমি খেয়ে নি আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে জাম্বুরা বড়টা খুব মজা তারপরে সবচেয়ে ভালো হয়েছে জাম্বুরা খুব মিষ্টি হ্যাঁ খুব টেস্ট জাল লাগতেছে তানবি জাল তো অবশ্যই আছে জাল ছাড়া কি ভর্তা খেয়ে মজা আছে তারপরে এই ওর হাতে জাদু আছে ভালো জাল বানায় ব্যাংকে কল আসছে আমি যাই একটু হেভি টেস্টও এবার টেস্ট তো কখনো খাইনি আর জীবনে প্রথম আজকে খাইলাম এত জাম্বুরার টেস্ট মানে খুব ভালোই টেস্ট হয়েছে দোকানে
আমার ভালো লাগছে ভাই, জালটা একটু বেশি হয়েছে। আরে ঝালের ভাই এখানে বসে রয়েছে না? আরে ঝাল কম আসতে আসো, মাত্র ছয়টা বোম মেরেছিস, আসো আসো। তোমার কি ঝাল লাগে বেশি? আসো দেখেন আনিস ভাই জিভের কি অবস্থা, মানে চোখে পানি চলে আসছে। ওয়াও মেজিং। তো বন্ধুরা দেখেন ওরা সব খেয়ে বলতেছে, আমার জন্য রাখতেছে না। আমি যদি ভিডিও করতে থাকি তাহলে আমার ভাগে আর নাই, আমি একটু শরিক হই। দেখেন কি সুন্দর করে মাখানো হয়েছে, আছে জাম্বুরা, লট অফ জাম্বুরা। বন্ধুরা দেখতেছেন ব্যাপক আকারে খাওয়া চলতেছে। নাসির ভাই মোটামুটি পেট ভরে ফেলাইছে, দেখেন অনেক খাইছে। নাসির ভাইয়ের অবস্থা অন্যরকম ভাই, যে কি টেস্ট হয়েছে তা আমি বলে শেষ করতে পারতাম না। তার খাওয়া দেখে মানে আসলে টেস্ট হয়েছে, আমি বল চাইতে খাইতেছে, বল চাইতে খাইতেছে। দেখেন কি অবস্থা, নাই তারপর চাইতেছে। সাকিব তুমি কি করতেছো? খাচ্ছি। হৃদয় কই? হৃদয় কেমন লাগলো তোমার? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বন্ধুরা দেখতেছেন সাকিবের খাওয়ার স্টাইল, সে খাইতে খাইতে এখন বল শুদ্ধ খাওয়া লাগতেছে। মরিচ তো খাইছি সবগুলা, দেখেন কি করতেছে, মানে এর আগা মাথা কিচ্ছু বাকি নাই। তোমার কেমন লাগতেছে ভাই একটু বলতা যদি? আমার খুব ভালো লাগছে। আজকে তো ঝাল লাগে নাই না? সে তো ঝাল লাগে নাই, উনি কেমন তো ঝাল লাগে নাই, খুব মজা না? খুব মজা হয়েছে, পুরো ফেস্ট। পানি আছে? আচ্ছা সাকিব, গত রাত্রে যে তোমরা জাম্বুরা খাইলা, এখন তোমাদের কি অবস্থা বলো তো? এদিকে বলা যায় মানুষ ভাই, ভাই অবস্থা খুবই খারাপ। তিনটা থেকে শুরু হয়েছে, এখন ভাই ভাই দশটা বাজে ভাই মনে হয়। আর আমার ভাই তেত্তে যে উপরে ভাই গেছি আর আইসি, গেছি আর আইসি, আইসি পুরুত পাবো, পুরুত পারু ভাই ভাই। আমার সময় আমার সময় ভাই 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 কতটা কই ইস। আচ্ছা হৃদয় সাহেবের কি অবস্থা হইলো? সাকিব তো গেল গা, দেখি হৃদয় সাহেবের কি অবস্থা। আচ্ছা হৃদয় সাহেব, গত রাতে জাম্বুরা খাওয়ার পরে আপনার কি অবস্থা হয়েছিল একটু বলেন তো। পাই আর করেন না ভাই, গতকালকে আমি জাম্বুরা খাই ভাই, আমার মুখ টক সব ভাই জ্বলতেছে ভাই। আমি কালকে রাত্রে বাসায় গিয়ে ভাই 2 কেজি দুধ খাইছি ভাই, দুধ খাওয়ার পরে ভাই মাঝরাতে আমার শুরু হয়েছে ফুরুত ফুরুত ভাই। এখন মনে ভাই আবার দৌড়িয়া আপনারা কি ফুরুত ফুরুত পারো। আমি এ রাতে 3টার সময় যে বইছি আর সকাল 10টায় বেরিয়েছি, উডি আর বই, উডি আর বই। সাকিব ও রুমিয়া, আমি এখন যে বমু 10টায় আর রাতে 3টায় বাইরে হুম ভাই, একটু একটু গেছে মনে হয়।